প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের উচ্চতর গণিতের 10.1-এর ধারাবাহিক আলোচনায় আমি এখন তোমাদের জন্য আলোচনা করব পরের প্রশ্নগুলি। দেখো, এর আগের পর্বে আমি 1 থেকে তোমাদের 3 পর্যন্ত আলোচনা করেছিলাম, তো সেক্ষেত্রে আজকের এই আলোচনা থেকে তাহলে তোমরা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে কীভাবে তোমরা দ্বিপদী একটা বীজগাণিতিক রাশিকে তোমরা বিস্তৃতি করবে, তো সেক্ষেত্রে এই বিষয়টা নিয়েই আমি আলোচনা করব। তো আসলে দ্বিপদী একটা বীজগাণিতিক রাশিকে আমরা দুইটা উপায়ে আমরা বিস্তৃতি করতে পারি, একটা হলো প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে আর একটা হলো আমাদের দ্বিপদী উপপাদ্যের সাহায্যে। তো আমি তোমাদের প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে আলোচনা করব, আর এর পরবর্তীতে আমি কি করব তোমাদের দ্বিপদী উপপাদ্যের সাহায্যে কিভাবে বিস্তৃতি করতে হবে সেগুলো নিয়েও আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। তো আমার এই আলোচনাটুকু যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে থাকো, তো আশা করি তাহলে দ্বিপদী রাশিকে, দ্বিপদী বীজগাণিতিক রাশিকে প্যাসকেলের সাহায্যে বিস্তৃতি করতে গিয়ে আর কোনো তোমাদের সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে শুরু করা যাক আমাদের 4 নম্বর প্রশ্নটি। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাই যে 4 নম্বরে এই প্রশ্নে আমাদের বলা হলো যে প্রথম 3টি পদ আমাদের নির্ণয় করতে হবে। আমাদের যে দ্বিপদী এখানে বীজগাণিতিক রাশি দুইটি দেওয়া আছে, এই দুইটাকে আমাদের বিস্তৃতি করতে হবে। তো আমি তাহলে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যেই করে দেখাবো। তো 4-এর ক, 4-এর ক, এখন আমাদের এখানে দেখতে হবে যে আসলে পাওয়ার কত দেওয়া আছে। পাওয়ার যা থাকবে সে অনুযায়ী আমরা এখানে প্যাসকেলের ত্রিভুজের যে সহগের যে বিষয়টা সেটা আমরা এখানে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে আমরা এখানে সাজায় নেব। তো এখানে শুরুতেই আমরা যে বিষয়টি খেয়াল করব, দেখো, আচ্ছা যাই হোক, আমি এখানে নেব সহগগুলি কিভাবে, দেখো, 1, প্রথমে 1, শেষে 1, আবার প্রথমে 1 দিয়ে শুরু হবে, শেষে আমার 1 থাকবে, তাহলে প্রথমে এবং শেষে আমার 1 থাকবে, আর 1 আর 1 যোগ করে আমার এখানে 2 নিতে হবে। এরপর আমি আবার 1 দিয়ে শুরু করব, 1 দিয়ে শেষ করব, তাহলে 2 আর 1 যোগ করে আমি 3 লিখব, 2 আর 1 যোগ করে আমি এখানে 3 লিখব, আবার 1 দিয়ে আমি শুরু করব, 1 দিয়ে আমি শেষ করব, এখানে 3 আর 1 যোগ করে আমি 4 লিখব, আর এখানে 3 আর 3 যোগ করে 6 লিখব, 3 আর 1 যোগ করে আমি এখানে 4 লিখব। এটা আমি নেব মূলত এই যে দেখো ক্ষয়ের জন্য হলো আমার পাওয়ার কত এখানে দেখতে পাই 9। তো যাই হোক, আমি আগে 5-এরটা তোমাদের দেখাবো। তো 5-এর ক্ষেত্রে আমি কি করব, দেখো আমার সারি হবে 6টা। আমি তোমাদের একটু বলে রাখি, তোমাদের পাওয়ার যা হবে সারি তার চেয়ে একটা বেশি হবে। পাওয়ার এখানে আমার 5, এখানে সারি আমার নিতে হবে কয়টা, 6টা। তো দেখো এখানে আমি আবার 1 দিয়ে শুরু করব, 1 দিয়ে শেষ করব, তো 4 আর 1 যোগ করে 5 হবে, 4 আর 6 যোগ করে 10 হবে, 6 আর 4 যোগ করে 10 হবে, 4 আর 1 যোগ করে 5 হবে, এইভাবে আমাদের সহগগুলি নিতে হবে। তো যাই হোক, আমি তাহলে এই সারি নিয়ে কাজ করব, এই সারি নিয়ে। তো আরও একটা কথা আমি তোমাদের বলে রাখি, তোমাদের পাওয়ার যা হবে, দেখো এখানে পাওয়ার হলো আমাদের কত, 5, তো আমরা এখানে দ্বিতীয় পদে সেই 5টা পাবো। পাওয়ার যদি আমাদের 4 হয়, দ্বিতীয় পদে আমাদের মানে দ্বিতীয় সহগ আমাদের 4 হবে, পাওয়ার যদি 3 হয়, দ্বিতীয় সহগ আমাদের 3 হবে। তো পাওয়ার এখানে যা থাকবে দ্বিতীয় সহগটা তুমি সেটাই পেয়ে যাবে ওই সারি বরাবর। তাহলে তুমি বুঝতে পারবে যে ওই পাওয়ারের জন্য তোমার এই সারিটাই নির্ধারিত। তো যাই হোক, আমি এখন তাহলে তোমাদের কতে দেখতে পাই যে 1 - 2x⁵, এটাকে আমার বিস্তৃতি করতে হবে। এটাকে আমি বিস্তৃতি করতে গিয়ে তাহলে শুরুতেই আমি এখানে এই যে 1-এর জন্য আমি কি করব, 1-এই রাখব। এখানে 1-এর তুমি যত এখানে 1-এর ওপর যত কাজই করো না কেন, তোমার এখানে 1-ই হবে। তো যাই হোক, আমাদের যদি প্রথমে 1 থাকে, আমরা এখানে শুরুতে এখানে 1 লিখব, এরপরে আমি এখানে প্লাস দেব, প্লাস দিয়ে আমি এখানে সহগ নেব 5। প্রথম পদে সহগ আমার এখানে 1 দিয়ে গুণ করলে এটাই হবে, এই কারণে আমি তোমাদের বললাম যে এখানে জাস্ট আমি 1-এ লিখব, যেহেতু আমার এখানে 1 আছে আর সহগ আমার এখানে 1, তাহলে পরের সহগ হলো আমার কত, 5, আমি এখানে 5 নেব।
তারপর কি হলো আমার এখানে মাইনাস টু এক্স, তাহলে যাবতীয় কাজ হবে আমার মাইনাস টু এক্সের ওপর। তাহলে এখানে মাইনাস টু এক্সের ওপর পাওয়ার হবে আমার ওয়ান, প্রথমে আমার এটার ওপর পাওয়ার হবে জিরো, পরেরটা হবে ওয়ান। তো আমি এখানে তোমাদের দেখালাম না, আমি দ্বিতীয় পদে এটা দেখাবো। তারপরে দেখো আমি সহগ নেব কত, টেন। তো এই টেন আসবে এখানে মাইনাস টু এক্স, মাইনাস টু এক্সের পাওয়ার আমি দেবো কত, টু। তার মানে আমার পাওয়ার কিন্তু এক এক করে বৃদ্ধি পাবে। তারপরে আমি এটা নিলাম, এরপরে আমি নেব এই সহগ টেন, তো প্লাস দাও টেন। তো এখানে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের বলা হলো তিনটি পদ বের করতে হবে। তো আমি কিন্তু এক দুই তিন, তিনটা পদ পেয়ে গেলাম, তার মানে আমার আর বের করার প্রয়োজন নেই, আমি আর বের করব না। তো সেক্ষেত্রে দেখো এখানে আমি ওয়ানই পাবো, ওয়ানই পাবো। আর এখানে হিসাব নিকাশ করলে দেখো আমার এখানে মাইনাস টেন এক্স হবে, আর এখানে আমি তাহলে কত পাবো দেখো, মাইনাস টু এক্সের উপর স্কোয়ার করলে কত হবে, ফোর এক্স স্কোয়ার, ফোর এক্স স্কোয়ার, আর এখানে টেন গুণ করলে আমরা পাবো ফোরটি এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট। এটাই হলো আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পারলে যে এই বীজগাণিতিক রাশিকে প্যাস্কেলের ত্রিভুজের সাহায্যে যদি আমি বিস্তৃতি করি তাহলে তিনটা পদ আমি এভাবে পেয়ে যাব। তো এরপরের দেখো খ অংশে আমরা দেখতে পাই আমাদের এখানে পাওয়ার দেওয়া আছে কত, নাইন। তো নাইনের জন্য যে কাজটি করতে হবে দেখো, আমরা দেখতে পাই এখানে আমাদের খতে যেটা দেওয়া আছে ওয়ান প্লাস থ্রাইস এক্স হোল টু দি পাওয়ার নাইন, পাওয়ার কিন্তু এখানে নাইন। তার মানে আমার এখানে কিন্তু সারি করে নিতে হবে দশটা। পাওয়ার যখন আমার কতে ফাইভ ছিল তখন কিন্তু আমি সারি কয়টা করলাম, এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টা করলাম। তাহলে এখানে আমার দশটা সারি করতে হবে, অর্থাৎ আমার সর্বশেষ সারিতে গিয়ে দ্বিতীয় যে সহগ, দ্বিতীয় সহগ, এই ওই দ্বিতীয় সহগ আমার আসতে হবে কত, নাইন। তো দেখো আমি সেটাই নিয়ে আসবো, তাহলে ওয়ান দিয়ে শুরু হবে, ওয়ান দিয়ে শুরু হবে আবার, ওয়ান দিয়ে আমার এখানে শেষ হবে, ওয়ান দিয়ে আমার শেষ হবে। তো সেক্ষেত্রে ফাইভ আর ওয়ান যোগ করলে আমি এখানে সিক্স পাবো, ফাইভ আর টেন যোগ করলে ফিফটিন পাবো, টেন আর টেন যোগ করলে আমি এখানে টোয়েন্টি পাবো, এখানে ফিফটিন পাবো, এখানে আমি পাবো সিক্স পাবো। তো এরপরে আমি তাহলে তোমাদের এরপরের যে সারি সেটা নিয়ে আসবো, তাহলে এখানে প্রথমে ওয়ান, এখানে সেভেন, এখানে টোয়েন্টি ওয়ান, এখানে তাহলে তোমাদের থার্টি ফাইভ, এখানে থার্টি ফাইভ, এখানে হলো তোমাদের টোয়েন্টি ওয়ান, এখানে হলো সেভেন, এখানে হলো ওয়ান। এরপরে আমি তাহলে ওয়ান লিখবো, তারপরে এখানে এইট, এখানে টোয়েন্টি এইট, এখানে হলো তাহলে ফিফটি সিক্স, এখানে হলো সেভেন্টি, এখানে হলো ফিফটি সিক্স, এখানে তাহলে টোয়েন্টি এইট, আর এখানে এইট, আর এখানে ওয়ান। সর্বশেষ দেখো আমি তাহলে এখানে ওয়ান লিখবো, এখানে নাইন লিখবো, আর এখানে তাহলে থার্টি সিক্স, আর এখানে আমরা পাবো চোদ্দোর চার, হাতে থাকবে এক, এইটটি ফোর। তার মানে আমরা এখানে এইটটি ফোর পাবো, এখানে পাবো সিক্স পাবো, আর এখানে টুয়েলভ, একশো ছাব্বিশ, এখানে তাহলে সিক্স একশো ছাব্বিশ, আর এখানে এইটটি ফোর, এইটটি ফোর, আর এখানে থার্টি সিক্স, নাইন, তারপর ওয়ান পাবো। যাই হোক, এভাবে আমাদের দেখো সর্বশেষ দশম যে সারি, এই সারিতে আমরা দেখতে পাই দ্বিতীয় যে সহগ এটা হলো আমাদের নাইন, কারণ আমাদের পাওয়ার হলে কিন্তু নাইন, এই কারণে দ্বিতীয় সহগ আমাদের নাইন আসবে। তোমরা এখানে দেখো এখানে আমাদের সারি হয়ে গেল কয়টা, দশটা। তো এই যে এভাবে প্যাস্কেলের ত্রিভুজের সাহায্যে তুমি যদি তুমি বিস্তৃতি করো তাহলে তোমাকে এভাবে ত্রিভুজ আকৃতির যে সহগের যে বিষয়টা এটা তোমাকে বের করে নিতে হবে। প্রশ্নে যদি উল্লেখ থাকে যে তুমি ত্রিভুজের প্যাস্কেলের ত্রিভুজের সাহায্যে তুমি বিস্তৃতি করো তাহলে তোমাকে এভাবেই করতে হবে। তো এটা তুমি কি করবে, এই বিস্তৃতিগুলো তুমি দ্বিপদী উপপাদ্যের সাহায্যেও করতে পারবে। যাই হোক, আজকে আমি তোমাদের প্যাস্কেলের ত্রিভুজের সাহায্যেই দেখাবো। তো আমরা তাহলে যদি খতে দেখতে পাই যে আমাদের খতে হলো ওয়ান প্লাস থ্রি এক্স হোল টু দি পাওয়ার নাইন, এটাকে যদি আমরা বিস্তৃতি করতে চাই আমরা কি করব, প্রথম তিনটা পদ বের করব। তার মানে আমরা শুরুতেই ওয়ান লিখব, তারপরে আমরা কি করব, দ্বিতীয় পদ বের করার জন্য আমাদের সহগ নিতে হবে নাইন, নাইন ইন্টু আমরা এখানে থ্রি এক্স নেব, থ্রি এক্সের উপর পাওয়ার ওয়ান হবে, তারপরে আমাদের সহগ হলো কত, থার্টি সিক্স, আমরা এখানে থার্টি সিক্স, আর এখানে
আমাদের 3x এর উপর যে কাজটি করতে হবে সেটা হবে পাওয়ার 2 আর এখানে আমরা প্লাস দিয়ে ডট ডট দেব কারণ আমাদের বলা হলো যে প্রথম তিনটি পদ বের করতে হবে আমরা কিন্তু পরে এগুলো আর করব না দরকার নেই আমাদের সময় নষ্ট করার আমরা তিনটি পদ এখান থেকে পেয়ে যাব তাহলে এখানে 1 আর এখানে 27x আর এখানে আমরা দেখতে পাই 36 * 9x স্কয়ার তো আমরা এখানে তাহলে লিখতে পাই যে 27x প্লাস 4 * 27 एक्स स्क्वायर अर्थात प्लस डट 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 एने प्लस दो डट डट तो जाई होक तो आमरा एखाने देखते पाई जे आमादेर तीनटी पद आमरा एभावे पेये गेलाम सेटा हलो कार साहाज्ये प्यास्केलेर त्रिभुजेर साहाज्ये तो जाई होक एटाई हलो तोमादेर आंसर যদি তোমাদের এটাতেই বলে যে প্রথম চারটি পদ বের করো তাহলে তোমাদের আরও একটা করতে হবে যদি বলে পাঁচটি পদ বের করো তাহলে তোমাদের আরও একটা বের বা এইভাবে তোমাদের আসলে বের করতে হবে যে কয়টা পদ যাবে সেই কয়টাই তোমরা বের করবে তো যাই হোক যদি তোমরা সহগগুলো এভাবে বের করে নিতে পারো তাহলে বিস্তৃতি করা আর তোমাদের জন্য কোনো কঠিন কাজ হবে না ইনশাআল্লাহ তোমরা পারবে এরপরে আমি তাহলে তোমাদের পরের প্রশ্ন আমি পাঁচ নম্বরে যাবো দেখো পাঁচ নম্বরে এখানে আমরা দেখতে পাই যে এখানে আমাদের যে বীজগাণিতিক দ্বিপদীর রাশিগুলো দেওয়া আছে এই রাশিগুলো আমাদের চারটি পদ বের করতে হবে বিস্তৃতি করে তো তাহলে কীভাবে করব দেখো আসলে এখানে পাঁচ নম্বরে আমরা তাহলে দেখতে পাই যে এখানে তিনটা আমাদের বীজগাণিতিক রাশি দেওয়া আছে দ্বিপদী রাশি এগুলোকে আমরা বিস্তৃতি করব তো তাহলে শুরুতে আমরা পাঁচের কোয়া যেটা করব দেখো এখানে আমাদের দেওয়া আছে কত 1 - 1 - 2x² হোল টু দি পাওয়ার কত 7 এই যে পাওয়ার 7 এই 7 এর জন্য আমি কি করব তাহলে আমাকে আটটা সারি করতে হবে তো আমি তাহলে পরের যে দুইটি সারি আমরা দেখতে পাই এগুলো আমাদের দরকার নেই এগুলো আমি মিশিয়ে ফেলব আমাদের পাওয়ার 7 আমরা এখানে দ্বিতীয় যে সহগ আমরা পেয়ে গেলাম সরষের সারিতে 7 আমাদের এই সারিটাই রাখতে হবে তো সেক্ষেত্রে আমরা যদি এখানে বিস্তৃতি করি তাহলে 1 রেখে দেব এখানে 1 1ই থাকবে এখানে প্লাস তাহলে আমাদের দ্বিতীয় পদের সহগ হলো কত 7 - -2x² এর উপর পাওয়ার হবে 1 প্লাস তারপরে সহগ কত আমাদের 21 * -2x² এর উপর সহগ হবে 2 তারপর আমাদের কয়টা বের করতে হবে 4টা আমরা পেয়ে গেলাম 3টা আর একটা বের করব প্লাস তাহলে আমাদের এর পরে সহগ হলো 35 তাহলে 35 * -2x² এর উপর পাওয়ার হলো কত 3 প্লাস ডট 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 তো যাই হোক তাহলে এখানে আমরা লিখতে পারি যে 1 এখানে আমরা পেয়ে যাব -14x² আর এখানে তাহলে আমরা এখানে লিখতে পারি আচ্ছা মাইনাস ও এটা প্লাসই হয়ে যাবে যেহেতু আমাদের পাওয়ার হলো জোড় সংখ্যা তো তাহলে এখানে 21 * 4x⁴ তারপর প্লাস এখানে আমাদের যেহেতু পাওয়ার হলো আমাদের বিজোড় সংখ্যা তাহলে আমরা এখানে মাইনাস লিখব এখানে মাইনাস হয়ে যাবে -35 * 8x⁶ প্লাস ডট 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 তো সর্বশেষ লাইনে আমরা লিখতে পারি 1 - 14x² আর এখানে তাহলে আমরা লিখব 84x⁴ মাইনাস এখানে তাহলে 5 * 40 = 0 তাহলে 3 * 24 তাহলে 280x⁶ তারপর প্লাস ডট 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 আমাদের এখানে পদ হয়ে গেল 4টাই এটাই হলো আমাদের আনসার আশা করি তোমরা বুঝতে পারলে যে প্যাস্কেলের ত্রিভুজের সাহায্যে তোমরা তাহলে এই দ্বিপদী রাশিকে কিভাবে বিস্তৃতি করবে তো এরপরের অংশে তাহলে চলে যাব তোমাদের পাঁচের খ অংশে দেখো তাহলে এখানে তোমাদের খতে যে রাশিটি দেওয়া আছে এটা হলো এরকম যে 1 + 2/x⁴ কত পাওয়ার হলো এখানে 4 এটাকে আমরা বিস্তৃতি করব 4 মানে কি তাহলে কিন্তু আমাদের এই সারি নিয়ে কাজ করতে হবে এই যে দ্বিতীয় যে সহগ সেটা হলো 4 তার মানে আমরা এটা নিয়ে কাজ করব পরেগুলো আমার প্রয়োজন হবে না শুধু এই ক্ষয়ের জন্য তো তোমরা কি করবে যদি এরকম একটা রাশি নিয়ে কাজ করো পাওয়ার ধরো 4 আছে তোমরা এই সারি পর্যন্ত বের করে নেবে আর আমি এগুলো রেখে দেবো কারণ আমার পরের
রাশিগুলো বিস্তৃতি করতে গিয়ে আমার এই সহগগুলো এই সারিগুলো আমার ব্যবহার করতে হবে। তো যাই হোক, আমি তাহলে এটা নিয়ে কাজ করব। আমার যেহেতু পাওয়ার ফোর, তো এটাকে যদি আমি বিস্তৃতি করি তো ওয়ান প্লাস, তাহলে আমার সহগ হলো এখানে ফোর, ফোর ইন্টু টু ডিভাইডেড এক্স পাওয়ার কত ওয়ান প্লাস, তারপরে সহগ কত সিক্স, সিক্স ইন্টু টু ডিভাইডেড এক্স পাওয়ার হলো কত টু। আমার পদ বের করতে হবে কয়টি, চারটি। তাহলে আর একটা বের করব, তাহলে এর পরের সহগ হলো আমার কত ফোর, তাহলে ফোর ইন্টু টু ডিভাইডেড এক্স এর পাওয়ার হলো আমার কত থ্রি প্লাস ডট ডট ডট। তো আমি তাহলে এখানে হিসাব করব যে ওয়ান প্লাস, আমি তাহলে এখানে লিখতে পারি এইট ডিভাইডেড এক্স প্লাস, এখানে দুই দিকে চার, চার ছয় চব্বিশ, টোয়েন্টি ফোর ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস, এখানে তাহলে এইট চার আসতে বত্রিশ, তার মানে থার্টি টু ডিভাইডেড এক্স এস কিউব প্লাস ডট ডট ডট। এটাই হলো আমাদের বিস্তৃতি। আশা করি তোমরা এটাও বুঝতে পারলে। তাহলে আমি পাঁচের এর পরে গ অংশটুকু আলোচনা করবো। দেখো পাঁচের গতে আমরা দেখতে পাই ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড টু এক্স হোল টু দি পাওয়ার সেভেন, তাহলে আমাদের ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড টু এক্স হোল টু দি পাওয়ার সেভেন, এটাকে আমাদের বিস্তৃতি করতে হবে। তো তাহলে আমাদের এই সর্বশেষ এই সারি নিয়ে কাজ করতে হবে, কারণ আমরা এখানে দেখতে পাই যে দ্বিতীয় যে সহগ সেটা হলো সেভেন, তার মানে আমাদের পাওয়ার সেভেনের জন্য এই সারি। তো সেক্ষেত্রে আমরা এটা যদি বিস্তৃতি করি, আমরা তাহলে ওয়ান ওয়ানে রেখে দেবো, এখানে প্লাস দেবো, তাহলে দ্বিতীয় পদের সহগগুলো আমাদের সেভেন ইন্টু মাইনাস ওয়ান ডিভাইডেড টু এক্স এর পাওয়ার দাও ওয়ান প্লাস, এর পরের সহগ হলো টোয়েন্টি ওয়ান, তাহলে টোয়েন্টি ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ডিভাইডেড টু এক্স হোল টু দি পাওয়ার, এর পাওয়ার হবে আমাদের টু প্লাস, এর পরের সহগগুলো আমাদের কত থার্টি ফাইভ, থার্টি ফাইভ ইন্টু মাইনাস ওয়ান ডিভাইডেড টু এক্স এর পাওয়ার হবে আমাদের কত থ্রি প্লাস ডট ডট ডট। তো সেক্ষেত্রে এখানে ওয়ান, এখানে যেহেতু মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, তাহলে আমরা সেভেন ডিভাইডেড টু এক্স লিখতে পারি, আর এখানে যেহেতু পাওয়ার হলো জোর সংখ্যা টু, আমরা এখানে তাহলে প্লাস পাবো, তাহলে টোয়েন্টি ওয়ান ডিভাইডেড টু এক্স, আচ্ছা টু এক্স না, তো এখানে হয়ে যাবে আমাদের ফোর এক্স স্কোয়ার, এখানে যেহেতু পাওয়ার আমাদের বেজোর কিউব, এ কারণে আমরা এখানে মাইনাস পাবো। তো সেক্ষেত্রে আমরা এখানে থার্টি ফাইভ ডিভাইডেড টুর ওপর কিউব করলে আমাদের এইট হবে, আর এখানে এক্স এস কিউব প্লাস ডট ডট ডট। তো আমরা কিন্তু এখানে চারটা পদ এখানে পেয়ে গেলাম, আমাদের বলাই হলো যে প্রথম চারটি পদ বের করতে হবে। তো আশা করি তোমরা এটাও বুঝতে পারলে যে তোমাদের বীজগাণিতিক এই দ্বিপদী রাশিকে তোমরা প্যাস্কেলের সাহায্যে কীভাবে বিস্তৃতি করবে। সর্বশেষ আমরা তাহলে পরের প্রশ্ন আমরা ছয় নম্বর নিয়ে কথা বলবো। দেখো ইনশাল্লাহ এটাও তোমরা বুঝতে পারবে। সর্বশেষ প্রশ্নে আমরা দেখতে পাই যে আমাদের এক্স এস কিউব পর্যন্ত বিস্তৃতি করতে হবে, অর্থাৎ আমাদের যে পদে গিয়ে আমরা দেখতে পাবো যে চলক এক্স এর পাওয়ার হলো থ্রি, অর্থাৎ এক্স এস কিউব পাবো যে পদে, ওই পদ পর্যন্তই আমরা বের করবো, পরেরগুলো আমাদের আর প্রয়োজন হবে না, আমরা ওখানে গিয়ে থেমে যাব। তো যাই হোক, আমরা তাহলে পাওয়ার যেহেতু এখানে সিক্স দেখতে পাই, তাহলে আমাদের এই সারি নিয়ে কাজ করতে হবে, কারণ দ্বিতীয় যে সহগ এখানে আমাদের সিক্স, তো আমরা এই সারি নিয়ে কাজ করব। তো সেক্ষেত্রে পরেরটা আমি মিশিয়ে ফেলবো, যেহেতু এটা আমার দরকার নেই। তো এখানে দেখো তাহলে ছয়ের ক আমাদের দেওয়া আছে কি ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার সিক্স, এটাকে বিস্তৃতি করবো আমরা, তাহলে ওয়ান প্লাস, এখানে আমাদের দ্বিতীয় পদে সহগ হলো সিক্স ইন্টু মাইনাস এক্স, তারপর এরপরে সহগ হলো আমাদের ফিফটিন, ফিফটিন ইন্টু মাইনাস এক্স পাওয়ার হবে এখানে টু, এখানে ওয়ান, তারপর প্লাস আমাদের এরপরের সহগ হলো কত টোয়েন্টি, টোয়েন্টি ইন্টু মাইনাস এক্স পাওয়ার হলো থ্রি প্লাস ডট ডট ডট। আমি তোমাদের বলেছিলাম যে এখানে এক্স এস কিউব পর্যন্ত, এক্স কিউব পর্যন্ত আমাদের বিস্তৃতি করতে হবে, আমরা কিন্তু এই পদে কিন্তু এক্স এর পাওয়ার থ্রি পেয়ে যাব। তো সেক্ষেত্রে আমাদের পদগুলো আর প্রয়োজন হবে না। তো আমরা এখানে তাহলে ওয়ান লিখবো, আর এখানে আমরা পাবো মাইনাস সিক্স এক্স, আর এখানে আমরা লিখবো তাহলে ফিফটিন এক্স স্কোয়ার,
তারপর এখানে আমরা মাইনাস লিখব যেহেতু পাওয়ার আমাদের বিজোড় তো মাইনাস টোয়েন্টি এক্স এস কিউব পাবো তারপর প্লাস ডট ডট এটাই হলো আমাদের এক্স এস কিউব পর্যন্ত বিস্তৃতি তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে তাহলে পরেরটায় আমি চলে যাব খ অংশে দেখো অবশেষ আমাদের ছয়ের খ যেটা আমরা এখানে দেখতে পাই আমাদের রাশিটি হলো এরকম যে ওয়ান প্লাস টু এক্স হোল টু দি পাওয়ার সিক্স এটাকে আমরা বিস্তৃতি করব তো সেক্ষেত্রে আমাদের শুরুতে ওয়ান নিতে হবে প্লাস আমাদের দ্বিতীয় পদের যে সহগ সেটা হলো আমাদের সিক্স ইন্টু আমরা টু এক্স লিখব এর ওপর পাওয়ার ধরো ওয়ান দেবো প্লাস তারপরে সহগ হলো আমাদের ফিফটিন তো এখানে আমাদের টু এক্সের ওপর পাওয়ার হবে আমাদের টু প্লাস তারপরের সহগ হলো কত আমাদের টোয়েন্টি ইন্টু টু এক্সের উপর পাওয়ার হবে আমাদের কত থ্রি প্লাস ডট ডট আর দরকার নেই কারণ এই পদে আমরা এক্স এস কিউ পেয়ে যাব তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যেখানে টুয়েলভ এক্স এখানে হলো সিক্সটি এক্স স্কোয়ার প্লাস এখানে আমরা তাহলে এইট পাবো তার মানে ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্সটি এক্স এস কিউ প্লাস ডট 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 এই যে এটাই হলো আমাদের বিস্তৃতি তো আশা করি তোমরা বুঝতে পারলে আজকের এই আলোচনা থেকে তোমরা চার থেকে ছয় পর্যন্ত এই দ্বিপদী বীজগাণিতিক রাশিগুলোকে তোমরা প্যাসকেলের সাহায্যে কীভাবে বিস্তৃতি করবে তো এর আগের পর্বে তোমরা কী করেছো যে এক থেকে তিন পর্যন্ত যে বীজগাণিতিক রাশিগুলো দেওয়া ছিল সেগুলো তোমরা বিস্তৃতি করেছিলে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে তো যাই হোক আমি তাহলে তোমাদের এক থেকে ছয় পর্যন্ত প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে কীভাবে তোমরা বিস্তৃতি করবে এই বিষয়গুলোই আমি আলোচনা করলাম তো সেক্ষেত্রে আশা করি তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনা তোমরা যদি দেখে থাকো তাহলে আশা করা যায় তোমাদের দ্বিপদী যে কোনো বীজগাণিতিক রাশিকে বিস্তৃতি করতে গিয়ে আর কোনো সমস্যা হবে না সেটা কার মাধ্যমে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে তো এরপরে আমি তোমাদের জন্য আলোচনা করব দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে তোমরা এক থেকে ছয় পর্যন্ত কীভাবে তোমরা বিস্তৃতি করবে তো আজকের আলোচনা তাহলে এ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ